নজর রাখবো পরের খবরে। পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর বিজেপি নেত্রীর স্বামীকে, অভিযোগে তীর তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, বাঁকুড়ার বিবর্দা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, বিজেপি নেত্রীর স্বামীকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব সব অভিযোগ নস্যাৎ করেছে। বাঁকুড়ার বিবর্দা গ্রামে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে, পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, হাসপাতালে ভর্তি করতে হয় ওই ব্যক্তিকে, দেখতে পাচ্ছেন তার ছবি। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। স্বরূপ, কি জানা যাচ্ছে? বিষয়টি জানা যাচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকুড়ার তালডাঙ্গা থানার বিবর্দা গ্রামে গতকাল রাত্রিবেলাতে স্থানীয় একজন বিজেপি কর্মী তাকে তৃণমূল যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে নিয়ে এসে স্থানীয় একজন বিজেপি কর্মীকে তৃণমূল কার্যালয়ে নিয়ে এসে মারধর করা হয়। যদিও যাকে মারধর করা হয়েছে তিনি বিজেপি নেত্রীর স্বামী এমনটাই কিন্তু জানতে পারা গেছে। গতকালই তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং হাসপাতালে নিয়ে আসার পর সেখানে তার চিকিৎসা চলছে এমনটা কিন্তু জানতে পারা গিয়েছে। যে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই যাকে মারধর করা হয়েছে গৌতম ঘোষ, বিজেপি তিনি এই এলাকার বিজেপি কর্মী এবং দীর্ঘদিন ধরে তিনি বিজেপির সাথে যুক্ত রয়েছেন, এবং তার কাছে ক্রমাগত চাপ আসছিল তৃণমূলের তরফ থেকে এবং যাতে বিজেপি এলাকায় না করে এবং বিজেপি করা সে বন্ধ করে দেয় এমনটা কিন্তু চাপ দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে। সেই চাপকে উপেক্ষা করে সে এলাকায় বিজেপি করছিল, তারপরে এই জন্যই তার উপর আক্রমণ চালানো হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ নেই, এটা নিতান্ত একটা ব্যবসা সংক্রান্ত পারিবারিক সমস্যা যে কারণে এই ঘটনা ঘটেছে। ধন্যবাদ স্বরূপ।